আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বর্তমানে করোনা পরিস্থিতিতে যে যার বাসায় সুন্দরভাবে অবস্থান করবে। আজকের ঘরে বসে শিখি ইন্টারনেট ভিত্তিক অনলাইন ক্লাস পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য আমি একটি ক্লাস উপস্থাপন করব, তোমরা সবাই সুন্দর করে উপভোগ করবে এবং সুন্দর করে নোট করে রাখবে। প্রথমে আসি শিক্ষক পরিচিতি। আমি মোহাম্মদ সানোয়ার হোসেন, সহকারী শিক্ষক বিজ্ঞান পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুল মিরপুর ঢাকা। প্রথমে আসি পাঠ পরিচিতি। আজকের বিষয়টা কি হবে সেটাই হচ্ছে পাঠ। দেখো, বিষয় প্রাথমিক বিজ্ঞান, শ্রেণী পঞ্চম, অধ্যায় নবম। পাঠের শিরোনাম হচ্ছে আমাদের জীবনের প্রযুক্তি। পাঠ্যাংশ কি হবে? বিজ্ঞান ও প্রযুক্তি। আমরা দেখতে পাচ্ছি যে একটি ম্যাগনিফাই গ্লাস আর এক জায়গায় পরীক্ষা নিরীক্ষা চলতেছে। ম্যাগনিফাই গ্লাস কি হয়? পর্যবেক্ষণ করা হয় আর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা গবেষণাগারে করা হয়। দেখো, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কি পাওয়া যায়, প্রশ্ন করা হয়েছে তোমাদেরকে। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জ্ঞান প্রয়োগ করে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত জ্ঞানকেই বিজ্ঞান বলা হয়। তারপর আসি, দেখা যাচ্ছে যে বিজ্ঞান ও প্রযুক্তি, আজকের পাঠ তোমাদের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি। তাহলে বিজ্ঞান ও প্রযুক্তি বর্তমান যুগে আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করে থাকি সেইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। বিজ্ঞান ভিত্তিক প্রযুক্তি। দেখো, শিক্ষণ ফল কি আছে আজকের, বিজ্ঞান কি তা ব্যাখ্যা করতে পারবো। তারপরেরটা কি আছে, বিজ্ঞানের জ্ঞান ও প্রযুক্তির পার্থক্য বলতে পারবো। আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার কি করতে হবে। নিচের শখের মতো করে একটি শখ তৈরি করো। প্রথম শখের ক্ষেত্রে আছে, দেখা যাচ্ছে যে ব্যবহারের ক্ষেত্রসমূহ প্রযুক্তি এবং বৈজ্ঞানিক জ্ঞান। তারপর কি আছে, পরিবহনের ক্ষেত্রে যেমন গাড়ি, বৈজ্ঞানিক জ্ঞান, যেমন তাপশক্তি, যান্ত্রিক শক্তি। এবং চিকিৎসার ক্ষেত্রে কি হবে, তোমরা অবশ্যই সেটা খাতায় একটি ছক তৈরি করে লিখবে। কৃষি ক্ষেত্রে কি হবে সেটাও তোমাদের লিখবে। বাসা বাড়ির ক্ষেত্রে কি হবে সেটাও তোমরা লিখবে। ছকে উল্লেখিত ক্ষেত্রসমূহ কোন কোন প্রযুক্তি এবং বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহৃত হয় তা তালিকা তৈরি করো। কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করবে। টেলিভিশন একটি প্রযুক্তি, এতে কি ধরনের বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহৃত হয়েছে? অবশ্যই সেখানে যান্ত্রিক শক্তি ব্যবহার করা হয়েছে, তাপ শক্তি ব্যবহার করা হয়েছে, তোমরা নিশ্চয় জানো। আমার মনে হয় টেলিভিশন আমরা বিদ্যুৎ শক্তি রূপান্তর, আলো, শব্দ ও তাপ ইত্যাদি বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে থাকি। এখন দেখো যে চিত্রটি ভালোভাবে লক্ষ্য করো, এখানে দেওয়া আছে বৈজ্ঞানিক পদ্ধতির ধাপ সমূহ। এখানে বৈজ্ঞানিক পদ্ধতির ধাপ কতগুলো তা আমরা দেখব। প্রথমে আছে কি, পর্যবেক্ষণ। একটি একটি বস্তু নিয়ে আমরা সর্বপ্রথম কি পর্যবেক্ষণ শুরু করব। তারপরের ধাপ আছে কি, প্রশ্নকরণ। এটা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে এটা কি হতে পারে, এটা কি কাজ করতে পারে, এই ধরনের একটা প্রশ্ন আসে আমাদের মনে। তারপরে কি আছে, দেখো, অনুমতি, সিদ্ধান্ত। প্রশ্নকরণের মাধ্যমে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে আসতে পারি জিনিসটা দ্বারা কি হবে এবং কি করতে হবে। তারপর করা হবে কি, পরীক্ষণ। পরীক্ষার মাধ্যমে এটা আমরা কি ধরনের বৈজ্ঞানিক পদ্ধতি রূপান্তর করতে পারবো। তারপর কি আছে, সিদ্ধান্ত গ্রহণ। পরীক্ষা করার পর সিদ্ধান্ত গ্রহণ, তারপর কি এটা বিনিময় করতে হবে। বিনিময় মানে কি, যেটা কাজ সম্পূর্ণ হয়ে গেছে এটা এখন দুনিয়া দুনিয়া জুড়ে এর বিনিময় চালু করতে হবে।
একটি চিত্রে কি কি দেখা যাচ্ছে, যে একটি ফ্রিজ, একটি বৈদ্যুতিক পাখা, এগুলো হচ্ছে প্রযুক্তি। প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ, এটাই হচ্ছে প্রযুক্তি। তাহলে তোমাদের জন্য যদি বলা হয় ছোট্ট একটি প্রশ্ন, যে প্রযুক্তি কি, প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। দেখতে পাচ্ছি কি চিত্রে কি কি দেখা যাচ্ছে, কলম, খাতা এবং কলম, বই, এগুলো হচ্ছে এক ধরনের প্রযুক্তি, কম্পিউটার এটিও একটি প্রযুক্তি, এগুলো হচ্ছে প্রযুক্তি। দেখো তারপর কি ল্যাপটপ, ল্যাপটপ একটা বর্তমান যুগের সবচেয়ে বড় প্রযুক্তি এবং বহুল ব্যবহৃত, প্রত্যেকটা দেশে এর অনেক ব্যবহার রয়েছে। কম্পিউটার এবং ল্যাপটপ ছাড়া প্রযুক্তি কোনো কিছুই কল্পনা করা যায় না। চিত্রে কি কি দেখা যাচ্ছে, দেখো গাড়ি, এগুলো হচ্ছে প্রযুক্তি, বাস। চিত্রে কি কি দেখা যাচ্ছে, আমরা দেখেছি চিকিৎসা ক্ষেত্রে যেগুলো অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেগুলো আমরা দেখতে পাচ্ছি, এমআরআই মেশিন, যেখানে চিকিৎসা ক্ষেত্রে মানুষকে একটি মেশিনের মাধ্যমে চিকিৎসা বিভিন্ন রিপোর্ট তৈরি করা হয়, চিকিৎসা বা রোগ নির্ণয় করা হয়, এটা হচ্ছে এমআরআই মেশিন। তারপর কি লেখা আছে, এই পার ডান সাইডে লেখা আছে ভেন্টিলেটর, চিকিৎসকদের, চিকিৎসারা রোগীদের সেবার দিচ্ছে, এগুলো হচ্ছে বর্তমান যুগের চিকিৎসা ক্ষেত্রের প্রযুক্তি। আমরা একটা চিত্রে দেখতে পাচ্ছি যে একটি বাচ্চা বাচ্চাকে একজন ব্যক্তি দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে কোনো কিছু পর্যবেক্ষণ করানোর জন্য দেখাচ্ছেন। আর এখানে দেখো দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দূরের জিনিস দেখানোর চেষ্টা করতেছে, এগুলো হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি, সরি এটা হচ্ছে টেলিস্কোপ, যেটা দূরের জিনিস খুব সুন্দরভাবে স্পষ্টভাবে দেখার জন্য ব্যবহার করা হয়। তথ্যপত্র, বিজ্ঞান ও প্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি কি, আমরা এটা সম্পর্কে ভালোভাবে জানবো। বিজ্ঞান হল প্রকৃতি ও প্রকৃতিতে ঘটা ঘটনাবলী সম্পর্কিত জ্ঞান। এই জ্ঞান পরীক্ষা নিরীক্ষা হতে লব্ধ প্রাপ্ত বা অথবা পরীক্ষা নিরীক্ষা দ্বারা সমন্বিত, যেমন বৃষ্টি কিভাবে হয়, এই সম্পর্কিত জ্ঞান হলো বিজ্ঞানের জ্ঞানের উদাহরণ, কারণ এটি প্রকৃতিতে ঘটা কোনো ঘটনা সম্পর্কিত জ্ঞান। বিজ্ঞান পরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে শ্রেষ্ঠ জ্ঞান ও জ্ঞান অর্জনের প্রক্রিয়াই হলো বিজ্ঞান। প্রযুক্তি, দেখো মানুষের প্রয়োজনে প্রকৃতিতে নিয়ন্ত্রণ ও পরিবর্তন করার জন্য যেসব যন্ত্র কৌশল উদ্ভাবিত হয় তাই প্রযুক্তি। আপনাদের মনে হতে পারে প্রযুক্তি মানে হলো বড় বড় যন্ত্র, আসলে তা কিন্তু নয়। আপনারা দেখছেন কিভাবে কি কিভাবে গরুকে মাঠে বেঁধে রাখা হয়, একটি দড়ি দিয়ে ছোট একটা খুঁটির সাথে গরুকে বেঁধে রাখা হয়, এক্ষেত্রে দড়ি ও খুঁটো দুটোই প্রযুক্তি। পাটের নরম আঁশ দিয়ে গরুকে বেঁধে রাখতে পারার কথা নয়, কিন্তু পাটের চিকন আঁশগুলো পাকিয়ে দড়ি বানানো হয়, যেটি অনেক শক্ত হয়। আবার গাছের ছোট ডাল মাটিতে পুঁতে খুব কঠিন, কিন্তু ডালটি একটু চোখা অর্থাৎ সামনের দিকে ধারালো করলেই খুব সহজেই তা মাটিতে পোঁতা যায়, এইটা হচ্ছে এক ধরনের প্রযুক্তি।
বিজ্ঞানের জ্ঞান প্রয়োগ করে বিভিন্ন প্রযুক্তি কৌশল উদ্ভাবন করা হয়েছে। এসো শিখি বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে পার্থক্য কি। আমরা তাহলে জানি বিজ্ঞান হচ্ছে একটা জ্ঞান, আর প্রযুক্তি হচ্ছে বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে সেটাকে চিত্রে কি কি দেখা যাচ্ছে। দেখো, একজন অণুবীক্ষণিক যন্ত্রের মাধ্যমে কোনো কিছু দেখছেন, আর এটা হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র, দূরের জিনিস দেখার জন্য। দেখো, বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে প্রযুক্তি তৈরি হয়, অপরদিকে বৈজ্ঞানিক গবেষণায় প্রযুক্তি ব্যবহার করা হয়। এটা হচ্ছে অণুবীক্ষণিক যন্ত্র আর এটা দূরবীক্ষণিক যন্ত্র। এসো শিখি বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে সম্পর্ক কি কি। বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে সম্পর্ক ও পার্থক্য, দেখো তোমরা সুন্দর করে এটা পড়ে নেবে। যে আমরা জেনেছি প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনাবলী সম্পর্কিত জ্ঞানই হলো বিজ্ঞান, অন্যদিকে মানুষের প্রয়োজনীয় প্রকৃতিকে নিয়ন্ত্রিত পরিবর্তন করার জন্য কৌশল যন্ত্র, এগুলো হলো প্রযুক্তি। দেখা যাচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি দুটোই কেন্দ্রিক রয়েছে প্রকৃতি। প্রাচীনকালে প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে বিজ্ঞান তেমন জ্ঞান অর্জন না করি, যেমন মানুষ দেখেছে পাথরকে ঘষলে তা ধারালো হয়, সেটি দিয়ে কোনো কিছু কাটা যায়, এক্ষেত্রে বিজ্ঞানের জ্ঞান দরকার হয়নি। তবে বর্তমান সময়ে উদ্ভাবিত প্রযুক্তি উদ্ভাবনে বিজ্ঞান বিরাট ভূমিকা রেখেছে, কারণ প্রকৃতি সম্পর্কে জানলে, অর্থাৎ বিজ্ঞান প্রকৃতিকে নিয়ন্ত্রণ বা পরিবর্তন করা সহজ হয়ে যায়। যেমন বিজ্ঞানের গবেষণায় জানা গেছে যে উদ্ভিদ মাটি থেকে নাইট্রোজেন সংগ্রহ করে বাড়ে, মাটিতে নাইট্রোজেন কম থাকলে উদ্ভিদ কম বাড়ে, তাই উদ্ভিদ হলো ইউরিয়া সার যার মাধ্যমে মাটিতে নাইট্রোজেন সরবরাহ করা হয়। বর্তমান সময়ে বিজ্ঞানের অগ্রগতি প্রযুক্তি উন্নয়নের উপর বেশ নির্ভরশীল, যেমন অত্যাধুনিক যন্ত্রপাতি অণুবীক্ষণিক যন্ত্র উদ্ভাবনের ফলে আমরা জানতে পেরেছি ক্ষুদ্র অণুজীব সম্পর্কে, তাই বর্তমান সময়ে বিজ্ঞান ও প্রযুক্তি একে অপরের উপর নির্ভরশীল। এটাই হচ্ছে সম্পর্ক, এর মধ্যেই পার্থক্য আমরা খুঁজে বের করবো।